মাশাল্লাহ সুন্দর কবুতর, এটা ভালো উড়ে 6 ঘন্টা নিম্নে। মাশাল্লাহ, এটার পাটা একটু দেখাই দিবেন ভাইয়া, যে কবুতরটার পা কি রকমের ফ্লাই করে ভাইয়া? এটা এগুলো 3 ঘন্টা 4 ঘন্টা এরকম ফ্লাই করে, 3-4 ঘন্টা ফ্লাই করে। হাইট নেই অনেক না? হ্যাঁ হাইট নেই অনেক। এই যে কবুতরের চোখ মাশাল্লাহ, সুন্দর একটা কবুতর, চোখটা সুন্দর আছে, এই কবুতরটার সাইজটাও ভালো মাশাল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে চলে আসছি টঙ্গী কবুতরের হাটে। ওই যে ওইদিকে হলে গিয়ে হাটটা, আমরা একটু সাইডে আছি। সাকিব ভাইরে আজকে আবার কিডন্যাপ করা হয়েছে। সাকিব ভাইরে বললাম যে ভাই কিছু ভিডিও করেন, ভাই ভিডিও করেন একটা ইনশাল্লাহ। মানে কি আমি আমার মতো করি, আপনি আপনার মতো করেন, দুজন একলাগে করলাম তুই আসবে ইনশাল্লাহ। সাকিব ভাই একটা ভিডিও দিবে টঙ্গী হাটের। ঠিক আছে তো ভাই, পোল্ট্রি দিয়ে না কিন্তু পরে লোকজন কয়ে লাগছে। ইনশাল্লাহ সবাই সাকিব ভাইয়ের ভিডিওটা দেখবেন, আমাদের ভিডিওটা দেখবেন। আমরা দুদিন যাইতেছি হাটের ভিতরে, একটু দেখি দুটা চারটা কবুতর আপনাদের জন্য দেখানো যায় নাকি। অনেকদিন তো কবুতর আসলে দেখাতে পারি নাই, অনেকেরই অনেক কবুতর প্রয়োজন আপনারা নষ্ট করছেন। চলেন কথা না বাড়াই, হাটে যাই কবুতর দেখাতে। আসসালামু আলাইকুম। এই যে কাপ্তান বাজার হাটে আমাদের এক ভাই, উনি বেশ কিছু কবুতর নিয়ে আসছে। তো হাটে খাঁচা ভর্তি ভাইয়ের কবুতর, কয়েকটা কবুতর আমরা এখান থেকে দেখবো, 2-4টা ভাইয়ের পছন্দেরও দেখবো, আমরাও দেখবো। আর ভাইয়ের মোবাইল নাম্বারটাও সম্ভব হলে নেওয়ার চেষ্টা করবো। তো ভাইয়া, এই প্রথম যে একটা কবুতর বের করছেন, এটা কি নর কবুতর না মাদি কবুতর ভাই? একটা নর কবুতর, একটু চোখটা ধরবেন ভাইয়া। একটা নর কবুতর, বাবরা কবুতর, কালো গলাও বলে অনেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর। যে কবুতরের পাক, লেজ টেস, লেজ পুরা কালো আছে না? মাশাল্লাহ পুরা কালো লেজ। এই নটটার দাম কি রকমের ভাইয়া? নটটার দাম পড়বে 500 টাকা মাশাল্লাহ। যে দেখতে পাইতেছেন নটটা, ঠিক আছে ভাইয়া। আমি একটু 2-3টা কবুতর একটু দেখতে চাই। ওই যে ওই কোনার ওই কবুতরটা দেখান। হ্যাঁ, নর কবুতর আরেকটা, এটা একটু দেখি আমরা। এই একটা বাঘা স্টাইলের কবুতর, চোখটা আরেকটু ধরেন, চোখটা ফোকাস করতে পারিনি। কবুতরটার মাথার শেপটা খুব সুন্দর লাগলো, চোখটাও সুন্দর আছে মাশাল্লাহ। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর। এটার পাকটা একটু দেখা দেন তো ভাইয়া। ভাই দেখেন কবুতর, দেখলে আরেক ভাই দেখতে নিছিল কবুতরটা। এই যে মাশাল্লাহ সুন্দর কবুতর, এটা ভালো উড়ে 6 ঘন্টা নিম্নে। মাশাল্লাহ, এটার পাটা একটু দেখাই দিবেন ভাইয়া। যে কবুতরটার পা, এই কবুতরটার দাম কি রকমের ভাইয়া? এটা জোড়া আছে, তাহলে একটু জোড়াটা দেখা দেন। এই নটটার সাথে একটা আরেকটা নাইগা, এটাই সিঙ্গেল ভাইয়া, এটা সিঙ্গেল। ভাইয়ার ওই কবুতরটার নটটা সিঙ্গেল, মাদিটা নিয়ে গেছে আরেকজনে। ভাই ওই নটটা সিঙ্গেল দাম কত পড়বে তাইলে? 700 টাকা রাখবে। 700 টাকা রাখা যাবে সিঙ্গেল নটটা নিলে। ভাই আমার এই বাঘাটা দেখান একটু। হ্যাঁ, ভাইয়ের কাছে অনেকগুলো ভালো ভালো কবুতর আছে কিন্তু নরই দেখলাম বেশিরভাগ। এটা কি নর নাম? এটার মধ্যে কিসের ক্রস দিচ্ছেন ভাই? চিলার ক্রস বোধ হয় না? চিলার ক্রস এটা ভাই, কবুতর আছে চিলার ক্রস আছে বোধ হয়, পায়ে বিশাল বড় পশম। এই কবুতরটার চোখটা সুন্দর আছে মাশাল্লাহ, চোখের মনির পরে আবার একটা কালো ডট আছে দেখেন, খুব সুন্দর। একটু ডিফারেন্ট টাইপের চোখ হইলে ভাল লাগে আমার কাছে অনেক সময়। তো এই একটা কবুতর, এটাও নর কবুতর। এই নরটার দাম কি রকমের পড়বে? ওই সেম ওই 700 টাকা। একটু কমায় টমায় বলবেন না, 700 টাকা বলে দিলেন, একটু কমায় টমায় বলেন ভাই। আমরা দাম চাই না, আমরা ভাই পালি, আমরা বিক্রি করি না। মাদি কবুতর আছে? আছে মাদি আছে। আগে এই জিরাটা একটু দেখান, এই যে জিরা গলা কবুতরটা সাদা, এই যে এটা ওইটার পাশেরটা, জি এটাও নর। হ্যাঁ, নরটা একটু দেখে নি, মাদি দেখবো না। ভাইয়ের কাছে কবুতরগুলো মাশাল্লাহ সুন্দর আছে, বেশ কয়েকটা কবুতর খুবই সুন্দর লাগলো। এই যে এই জিরা টাইপ, এই টাইপের কবুতর উড়ানো খুব মানে উড়ে মজা পাওয়া যায়। আমার কাছে ছিল 2-3টা, আমি উড়ে মজা পাইছিলাম। এটা উড়ে ভাই, সে মাশাল্লাহ। এটার পাকটা একটু দেখাবেন ভাইয়া। এই যে পাক নতুন পর হয়েছে, ঝাঞ্জি টাঞ্জি মানে ফ্রেশ আছে। এই নরটার দাম কীরকমে চাচ্ছেন? ভাই সেমি 700।
আপনারা কথা বলে নেবেন, সাতশো ভাই চাইছে, হয়তো আপনারা গলাইতে পারলে একটু গলায় নেবেন আর কি, এই আর কি। তো মাদি দেখান ভাই, দুইটা একটা মাদি দেখান, মাদি কম আছে ভাই, ওই কমের মধ্যে দুইটা একটা দেখা দেন না, কবুতর ছিল 200 রূপা। এই যে ভাইয়ের কাছে আরেকটা মাদি কবুতর দেখাইলো, এই যে লাস্ট যে জিরা গলাটা দেখাইলাম ওইটার সাথের মাদি কবুতর, এটা মাদিটার দাম কি রকমের পড়বে ভাইয়া? একই জোড়া নিলে। আচ্ছা আপনারা কথা বলে নেবেন দামের ব্যাপারটা, ভাইয়ের সাথে ফোনে কথা বলে নেবেন, ভাইয়ের নাম্বারটা আমরা নিয়ে নিব। ভাই ওই লাল গলাটা কি নর না মাদি? এটা হ্যাঁ, আরো একটা নর দেখি ভাইয়ের কাছে, নর বেশি মাদি কম আছে, কিন্তু নরগুলার প্রত্যেকটার কোয়ালিটি ভালো। এই কবুতরটাও মাশাআল্লাহ কোয়ালিটিটা খুব সুন্দর, আপনারা দেখতে পারেন, দেখেন নর কবুতর সুন্দর, এটা উড়ানোর লাগে 100% গ্যারান্টি, এগুলা উড়ানোর লাগে ভাইয়া 100% গ্যারান্টি দিচ্ছে, ইনশাআল্লাহ ভালো ফ্লাই করাইতে পারবেন। তো এর কাছে ভাইয়ের কাছে বেশ কিছু ভালো কবুতর দেখলাম, আরো কবুতর আছে মাদি, আরো দুইটা একটা আছে বোধহয়, এটা বোধহয় মাদি না, ওটা নর, এটাও নর, জি মাদি দিলে আরেকটা দুটো দেখা দেন না, মাদি কম আছে বুঝছেন, এর জন্য আর কি। এই যে একটা মাদি কবুতর, এটা তো হলুদ চোখের ভাই, হলুদ চোখের একটা মাদি কবুতর, তো এটা কি আপনাদের অতটা পছন্দ হবে না বোধ হয়, হলুদ চোখের আর কি। যাই হোক, এখানে যেরকমের দেখতেছেন এরকমের কিছু কবুতর আছে, আপনারা দেখে নিতে পারবেন, আরো কোনো কবুতর পছন্দ হলে ভাইয়া আপনার মোবাইল নাম্বারটা একটু বইলা দেন, 01880 01880 88 2 5 5 7 5 7 5। ঠিক আছে ভাই, ভাইয়ের নাম মোহাম্মদ আকরাম হোসেন, আকরাম হোসেন ভাই, ভাই আমার চ্যানেলের নাম কবুতর চ্যানেল, হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম। যে এক ভাইয়ের কাছে একটা পাখি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর, ভাইয়ের হাতে বসে রয়েছে, একটু ঘাবড়াচ্ছে না, খুবই সুন্দর। এই চোখের একটা কবুতর পাইলে ভালো হতো না ভাই? মাশাআল্লাহ খুবই সুন্দর একটা পাখি, শালিক পাখি বোধ হয় না, শালিক পাখি মাশাআল্লাহ, ভাই এটা কালেক্ট করছে পালার জন্য। আর ভাইয়ের কাছে কবুতর আছে কতগুলো দেখেন, এই যে 6টা 7টা কবুতর আছে ভাইয়ের কাছে। ভাই এখানে কি ম্যাক্সিমামই নর নাকি দুইটা একটা মাদি? প্রত্যেকটাই নর, কিন্তু একই ব্লাডের কবুতর নাকি ভাই? আচ্ছা আচ্ছা, একই স্টাইলের কবুতর কিন্তু সবগুলাই নর। তো দুইটা একটা কবুতর আমরা একটু ধরে দেখার চেষ্টা করি, ভাইয়ের কাছ থেকে একটু দামটা জানার চেষ্টা করি। ভাই আমাকে একটু এই নরটা ধরে দেখাবেন, যে ভাইয়ের নরগুলোর মধ্যে একটা নর ভাইয়া পছন্দ করে বের করে দেখাইলো। ভাই এই নরটা কি আপনার একটু বেশি পছন্দ হয়, মানে প্রথমে এই নরটা বের করছেন এর জন্য জিজ্ঞাসা করা? এগুলোর ভিতরে সবগুলোর ভিতরে এটা একটু ভালো কবুতর আর কি, এটা এটা মানে কি উড়ানো, এটা উড়াটা পছন্দ। আচ্ছা আচ্ছা, কিরকমের ফ্লাই করে ভাই এটা? এগুলো 3-4 ঘন্টা এরকম ফ্লাই করে, 3-4 ঘন্টা ফ্লাই করে, হাইট নেয় অনেক না? হ্যাঁ হাইট নেয় অনেক। আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। এই নরটার দাম কিরকমের পড়বে ভাই নিতে চাইলে কেউ? এটা ভাই 600 টাকা পড়বে, নিলে 600 টাকা পড়বে। নর কবুতর মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর। তো এই একটা কবুতর দেখলাম ভাইয়া, একটা বড় মাথার কবুতর দেখছিলাম, এই যে এইটা, এটার মধ্যে কি পাঙ্কির কোনো ব্লাড দেওয়া নাকি? একটা বড় মাথার কবুতর আছে বেশ কয়েকটা, এর মধ্যে একটা কবুতর একটু দেখি ভাইয়ের। এখানে প্রত্যেকটা কবুতরই, তিনটা কবুতর, এই প্রত্যেকটা কবুতরই যে দেখলাম 7টা কবুতর আছে, প্রত্যেকটাই মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর। এগুলা কি উড়ে ভাইয়া ভালো? হ্যাঁ এগুলো উড়ে ভালো, এগুলো সবগুলো উড়ানো। এটা কি পাঙ্কির মধ্যে ফ্যাট দিয়ে তারপর উড়ায়? পাঙ্কি দিয়ে করে আর কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাথার শেপটা অনেক সুন্দর আসছে, চোখটাও মাশাআল্লাহ সুন্দর আছে, খুবই সুন্দর কবুতর। এই যে পাক পাক সাদা, দুইটা একটা কালো আছে। এই নটটার দাম কি রকমের পড়বে ভাইয়া? এটা ভাই 800 টাকা পড়বে, 800 টাকা পড়বে নটটার দাম। এগুলা থেকে কি ব্রিড করছেন ভাইয়া? না এগুলো সব উড়ানো কবুতর ভাই। আচ্ছা আচ্ছা, থরে দেওয়া হয় না? না না থরে দেওয়া হয় না, ডিম পাচ্ছে গ্যারান্টি, থরে দেওয়া হয়নি, ডিম বাচ্চা গ্যারান্টি আছে। মাশাআল্লাহ সুন্দর কবুতর। ঠিক আছে ভাইয়া, আরেকটা কবুতর একটু দেখা দেন, আপনার পছন্দের একটু বড় মাথার একটা দেখা দেন। আরও একটা কবুতর একটু ভাইয়ের কাছ থেকে দেখি, এই কবুতরটা একটু মল্টিংয়ে রয়েছে, এখন মল্টিংয়ের সিজন, সবার কবুতরই কম বেশি মল্টিংয়ে আছে। এই যে দেখেন মাশাআল্লাহ, এই কবুতরটা খুবই ভালো লাগলো মাশাআল্লাহ। এটা চোখটাও খুবই সুন্দর, লাল দানা নাই, সাদা টাইপের চোখ, ঘেরটাও হইলো গিয়ে সুন্দর মাশাআল্লাহ। এই কবুতরটার ফেসটা খুব সুন্দর লাগলো, মল্টিংয়ে আছে, মল্টিং ক্লিয়ার হইলে বোধহয় আরেকটু সুন্দর হবে নাকি? এই যে বাজুও হইলো গিয়ে 8টা 9টা করে কালো, ওই পাশেও কি সেম? এই পাশেও সেম মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা কবুতর বের করলো ভাইয়া। এটা কি রকমের উড়ে ভাইয়া? সবগুলো ভাই চালনি নিয়ে একদম 3-4 ঘন্টা উড়ানো ভাই। ভাইয়ার উড়ানোর কবুতর এগুলো, চালনিতেই ওর লাগে 3-4 ঘন্টা করে উড়ে মাশাআল্লাহ। এই কবুতরটা পাটা একটু দেখাবেন ভাইয়া,
কবুতরটার পা মোটা কবুতর তো ছটফটে অনেক, এই যে পা পা মোটা আছে আর হালকা জাম কালারের আর কি। এটার দাম কী রকমের পড়বে ভাইয়া? এই নটটার দামও পড়বে 800 টাকা। মাশাল্লাহ খুবই সুন্দর ভাইয়া। ভাইয়া আপনি একটু আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাইয়া। 0170178888 7 5 8 7 5 8। এই হলো ভাইয়ার কবুতরগুলো দেখলেন আপনারা। ভাইয়া এখানে কি অ্যাভারেজে ম্যাক্সিমাম কবুতরই 600 থেকে 800-র মধ্যে এরকম এরকমেরই কিছুটা বোধহয় অনার করা যাবে আর কি কথা বলে? আচ্ছা এই হলো ভাইয়ার কবুতরগুলো। আর ভাইয়ার বন্ধু বোধহয় গিয়াসুলিটা কিনছে নর, এটা ক টাকা দিয়ে কিনছে ভাইয়া? 200 টাকা দিয়ে গিয়াসুলি নটটা কিনছে হাটের থেকেই, মাশাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর। তো এই আর কি ভাইয়া, আমার চ্যানেলের নাম কবুতর চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে দিন ভাইয়া। আসসালামু আলাইকুম। আমাদের আরেক ভাই কিছু কবুতর আনছে, 1000 টাকা করে পিস প্রত্যেকটা কবুতরের বলতেছে ভাইয়া। তো এর মধ্যে একটা কবুতর দুইটা কবুতর আমার কাছে খুব ভালো লাগলো, এই যে মাঝখানের যে কবুতরটা এই কবুতরটা ভালো লাগলো অনেক। কিন্তু ভাইয়া ওইভাবে করে নাম্বার দিতে যাচ্ছে না, আসলে ভাইয়া হাটেই বিক্রি করে চলে যাবে, এর জন্য নাম্বার টাম্বার নিলাম না। আর ভাইয়ার কবুতরগুলো জাস্ট একটু দেখে গেলাম, আপনাদেরকে দেখাইলাম। যে দেখেন একটা সুন্দর মাদি কবুতর 1000 টাকা, এরকমের কবুতর আপনারা টঙ্গী হাটে আসলে দামাদামি করে নিতে পারবেন। 1000 চাইছে হয়তো কম বেশি হবে আর কি। তো চলেন আমরা অন্যদিকে আরও কিছু কবুতর দেখার চেষ্টা করি। ভাইয়ের কাছে এখানে 7 পিস কবুতর আছে ভাইয়া, হাট শেষে চলে যাবে হুমা কবুতর। এখানে মাদি আছে 4টা আর 3টা দিলে নর নাকি? 3টা নর আর বাকিগুলো হলো গিয়ে মাদি, 4টা মাদি আছে, মাদি বেশি আছে। হুমা ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কি সবই হুমা? ওই একটা সাদা, এটা কি সাদা হুমা নাকি সিলভার হুমা? একটা সিলভার হুমা আছে আর বাকিগুলো হইলো গিয়ে ম্যাক্সি হুমা, সবজি হুমা, একটা রেড চেকার। রেড চেকারটা কি নন না মাদি? মাদি মাদি মাদি, রেড চেকারটা মাদি। তো এই 7টা কবুতর আছে, সিঙ্গেল কেউ নিতে চাইলে নিতে পারবে না নাকি? সিঙ্গেল নিতে পারবো, সিঙ্গেলও নেওয়া যাবে, আপনারা কথা বলতে পারবেন ভাইয়ের সাথে। ভাইয়া 7টা কবুতর যদি একসাথে নিতে চায় কেউ, 7টার দাম কয় টাকা পড়বে? 2500 টাকা। 7টা কবুতর 2500 টাকা, মানে 4×7=28, মানে 400 টাকারও কম পড়তেছে পার পিস। আর যদি সিঙ্গেল নিতে চায় তাহলে কয় টাকা করে পড়বে? তাহলে 500 টাকা পিস। তাহলে 500 টাকা করে পিস। আর যদি আপনারা 7টা একসাথে নিতে চান তাহলে 2500 টাকা পড়বে। মাশাল্লাহ সুন্দর কবুতর আছে অনেকগুলো, আপনার দুইটা একটা দেখাই দেন তো, রেড চেকারটা একটু ধরে দেখাই দেন তো ভাইয়া, এটা লেজের ব্যালেন্সটা একটু দেখাই দেন, এই যে লেজার ব্যালেন্স, কবুতরের চোখটা দেখাই দেন। হুমা কবুতরের লেজার ব্যালেন্সটা একটু জরুরি হয়, এর জন্য লেজার ব্যালেন্সটা দেখাইলাম। আর চোখ আমি ভালো বুঝি না, আপনারা যারা বুঝেন আপনারা বুঝে নেবেন আর কি। এই যে হুমার চোখ মাশাল্লাহ, এটা অ্যাডাল্ট আছে তো, মানে 10 পর ঝরা ক্লিয়ার। আর আরেকটা কবুতর দেখাই দেন তো ভাইয়া ভালো দেখা, এটা কি নর বের করছেন? একটা সবজি হুমা নর, দেখেন মাশাল্লাহ এটার মাথা শেপ টেপ সুন্দর আছে। এটার লেজার ব্যালেন্সটা একটু দেখা দেন ভাইয়া, এই যে লেজার ব্যালেন্স এক লেঞ্জ আছে মাশাল্লাহ। তো এখানে 7টা কবুতর আছে, আপনারা যদি নিতে চান 2500 টাকা পড়বে 7টা কবুতর, আর একটা একটা সিঙ্গেল সিঙ্গেল নিতে গেলে 500 টাকা করে পিস পড়বে। ভাইয়া একটু মোবাইল নাম্বারটা দেন একজনের। 01718 না 018। আচ্ছা মোবাইল নাম্বার হলো 018। হ্যাঁ 9 1 9 1 7 3 7 3 6 3 6 3 7 1 7 1। আরেকবার একটু বলে দেন। 018 হ্যাঁ 9 1 হ্যাঁ 7 3 হ্যাঁ 6 3 হ্যাঁ 7 1 7 1। ঠিক আছে ভাইয়া ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এখানে আমাদের আরেক ভাইয়ার কাছে বেশ কিছু কবুতর আছে, এর মধ্যে থেকে দুইটা তিনটা কবুতর একটু ধরে দেখবো, আর ভাইয়াদের একজনের একটু মোবাইল নাম্বার নিয়ে যাওয়ার চেষ্টা করব। আসলে যে ভাইয়ার কবুতর মেইনলি যে ভাইয়া আনছে উনি একটু সাইডে গেছে, তো উনি আর কি অ্যাকচুয়াল দামগুলো ঠিকমতো করে বলতে পারবে, যে ভাইয়া দেখাচ্ছে উনি আর কি কতটা ডিটেলসে বলতে পারবে না। আমরা জাস্ট কবুতরগুলো একটু দেখি ভাইয়া, আমার ওই কবুতরটা একটু দেখা, এটা কি নর? এটা নর, একটা নর কবুতর। এগুলো বলতে উড়ানো কবুতর না, রং করা? হ্যাঁ রং করা। যে কবুতরটার চোখ মাশাল্লাহ, চোখটা আরেকবার একটু ধরে ভাই, এই যে মাশাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর, চোখটাও খুব সুন্দর, নর কবুতর, এটা উড়ানো আছে বোধহয় কবুতরটা, এর জন্য রং করা। এটার দাম সম্পর্কে কি একটু আইডিয়া দিতে পারবা? এটার দাম সম্পর্কে 400 টাকা পড়বে।
400 টাকার মতো পড়বে, এই আশেপাশেই হবে আর কি, খুব বেশি না এই রকমের। ঠিক আছে ভাই, চিলাটা কি নন্দা মাটি? চিলাটা মাটি, একটু দেখো না ভাই। চিলামাদি একটা বের করলো, চিলামাদিটা কিন্তু সাইজটা বেশ সুন্দর আছে, বড় সড়ো আছে মাশাআল্লাহ। এই যে কবুতরের চোখ, আমাদের বাসায় যে চিলামাদিটা আছে সেটার চোখও সেম, অনেকটা এরকমেরই মাশাআল্লাহ। এই মাদিটার দাম কি রকমের পড়বে ভাইয়া? এই মাদিটার দাম 400 টাকা পড়বে। 400 টাকা পড়বে দাম মাদি কবুতর চিলা। এগুলো উড়াইছে ভাইয়া? এই মাদিটা কি রকম ফ্লাই করে? মাদিটা ভালো ফ্লাই করে, এই মাদিটা নর বিক্রি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হাইট নাই? হ্যাঁ হাইট নাই। মাশাআল্লাহ চিলাটা ভালো ফ্লাই করে বললো ভাইয়া। এই নরটা একটু দেখাই দাও ভাইয়া। তিনটা কবুতর দেখি ভাইয়ের এখান থেকে, আরো অনেক কবুতর আছে, আমরা দুইটা তিনটা একটু জাস্ট দেখলাম। এই যে আর একটা কবুতর, এটাও নর, এটাও নর। চোখ তো ফোকাস হচ্ছে না, আর একটু ধরো তো। এই যে কবুতরের চোখ মাশাআল্লাহ, সুন্দর একটা কবুতর, চোখটা সুন্দর আছে। এই কবুতরটার সাইজটাও ভালো মাশাআল্লাহ, যে বেশ বড় সাইজের কবুতর, লেজ কাইটা রাখছিল তো। এই এই কবুতরটার দাম কি রকমের পড়তে পারে? 400 টাকা দাম পড়তে পারে। পাটা একটু দেখাই দিবা। এই যে কবুতরের পা হালকা বেগুনি আছে মাশাআল্লাহ, সুন্দর কবুতর। তো আমরা একটু দেখি ভাইয়ার মোবাইল নাম্বারটা নেওয়া যায় নাকি। ভাইয়ার মোবাইল নাম্বার হলো 01 99 99 44 84 7 7 7 6 7 নাকি 6 7 6 7 6 7 1 6 7 1। আরেকবার একটু বলে দাও ভাইয়া, কারণ আমার মনে হচ্ছে নাম্বারটা আমি বোধহয় ভুল বলছি। এই যে নাম্বারটা দেখা যাচ্ছে না, 01 01 99 99 44 85 4 7 1 4 7 1। ভাইয়া টিয়া পাখিটা কি রকমের পেয়ার সেল করতে যাচ্ছিল? ভাইয়ার এখানে যে টিয়া পাখি দেখছিলেন আপনারা, টিয়া পাখির দাম চাচ্ছে 3000 টাকা। এটা কি টিয়া না তোতা? সাইজ একটু ছোট মনে হচ্ছে ভাই, এটা কি বাচ্চা? আচ্ছা আচ্ছা, বাচ্চা টিয়া আছে, 3000 টাকা পেয়ার চাচ্ছে। আর হুমা কবুতর এইদিকে যে রয়েছে, হুমা কবুতর গুলো 400 টাকা করে পিস চাচ্ছে। তো আমরা তো ভাইয়ার নাম্বার নিলামই, আর যদি কোনো কবুতর পছন্দ হয় এখান থেকে বা টিয়া পাখি যদি পছন্দ হয়, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। তো এই আর কি ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হাটের থেকে হইলো আমরা এখন ফেরত চাইতেছি, সাকিব ভাই চুলা স্টাইল করার মধ্যে আমরা ভিডিও স্টার্ট করতে পেরেছি। তো হাটে অল্প কিছু কবুতর দেখলাম আমরা, সাকিব ভাইও আমাদের জন্য দুইটা একটা কবুতর দেখাইছে, আমরা চেষ্টা করছি। মানে ভালো গিরিবাস কবুতর পাই নাই তো, আসলে পাল্লার জন্য উপযুক্ত পারফেক্ট ওই রকম কবুতর আমার পছন্দ হয়, আর আমার যেটা একটু পছন্দ হয় ভালো লাগে সেটাই মানে আমি ভিডিও টিডিও করি, তাছাড়া ওরকম ভালো লাগে না। ওরকম কবুতর পাই নাই, অনেক 500টা কবুতর দেখাইছি, কিন্তু ভিডিওতে আমার চ্যানেলে ভাই লিঙ্কে দিয়ে দিবে স্কাইপের জন্য, ভিডিওতে গেলে বুঝতে পারবেন। এই অনেক সুন্দর জাবরা একটা বেজি কবুতর, বেজি স্টাইলের বাঘা কবুতর, মাঝি কবুতর, আমার কাছে খুব ভালো লাগছে। ওই কবুতর আমি কিনতে চাইছিলাম, উনি অলরেডি কবুতরটা কিনে ফেলাইছে, তো আমি একটু বেশি দাম গোটাগুতি করছিলাম, কিন্তু দেয় না, হয়তো আর বেশি বাড়াইলে, কিন্তু আমার বাজেট ছিল কিন্তু মানে পোষাইতো না। পরে তাও ওনার নাম্বারটা নিচে বসে যে পরবর্তী যে কবুতরটা বিক্রি করলে ভাই বসে যে আমার জানাবে, কবুতরটা খুব ভালো লাগছিল, ওই কবুতরটা দেখেন। আসলে এরকম কবুতর আর কি ভাইয়ার ভাইয়ার চ্যানেলে একটু দেখবেন, ভাইয়ার চ্যানেল হলো স্কাই পিজন লফট। আমরা আর কি একসাথে একটু চেষ্টা করতেছি যে দুজনেই যাতে আগাইতে পারি, আবার ইব্রাহিম পিজন লফট পিজন লাভার ওনার সাথে হলে কি আমাদের কথা হয়েছে দুবার একবার, তো চেষ্টা করতেছি সবাই মিলে যাতে আগানো যায় আর কি, দল বল বানানোর চেষ্টা করতেছি আর কি, বুঝছেন। ফ্যান্সি কবুতরের ভিডিও আমি কখনো করি না, আগেও করি নাই, এক দুবার করছিলাম এর আগে, তো আজকে আবার ফ্যান্সি কবুতরের ভিডিও করছি, কি করব, কবুতর পাই না, ভালো লাগে না। আসলে একলা ছিলাম তো ধরা ধরা দেখাইতে পারি নাই, পরে সুশি ভাই আসছিল, এই জন্য কবুতর পরাবার একটু ধরা ধরা দেখাইছিলাম। তো কেউ যদি ফ্যান্সি প্রিয় থাকেন ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট করেন, আর মাঝে মাঝে দেখা যায় যে ভালো ভালো কিছু কবুতরের মানুষের বাসায় ভিডিও করি বিক্রির পর, সেখান থেকে আপনারা ভালো কবুতর কালেকশন করতে পারবেন, আর ভালো কবুতরের একটু দাম বেশি পড়ে এটা স্বাভাবিক। ওই যে ভালো কবুতর ভালো দামে মূল্য, ওইদিকে বাজির বাজির খেলা দেখাইতেছে দেখবেন নাকি ভাই? ওই যে বেজির খেলা দেখাইতেছে, ওই দিকে এই আর কি। তো ভালো কবুতর কালেকশন করতে চাইলে মাঝে মাঝে ভালো ভালো ভিডিওতে কিছু কবুতর দেখাই,
পাল্লা করা, রেস্টেস করা, সেখান থেকে আপনারা কালেকশন করতে পারেন। আমাদের রেফারেন্স একটু হয়তো বা মানে আর আমিও পাল্লা টাল্লার ভিডিও সবকিছু টুর্নামেন্টের ভিডিও ইউটিউবে আপলোড করে আপনারা ভালো লাগলে দেখবেন, লাইক কমেন্ট করবেন, শেষ করলাম। হাটে যে দেখতে পাচ্ছেন এখনো অনেক লোকজন আছে, অনেকদিন হলে হাটে মানে আর কি হাটে ভাবে চালু হয় নাই, এর জন্য আজকে বোধহয় হঠাৎ করে চালু হয়েছে অনেকদিন পরে, এর জন্য লোকজনও বেশি আসছে, ভালো লাগছে হাটে। তো আমিও অনেক বেশি কবুতর দেখাতে পারি নাই, তাও যে কয়েকজন পাইছি, তিন চারজন ভাইয়ের কাছ থেকে কবুতর দেখাতে পারছি, যেরকমের পছন্দ হয়েছে ওরকমের দেখাতে পারছি, আপনারা দেখে কিছু কালেক্ট করতে পারবেন আশা রাখি। আর আগামীকালকে সোমবার হাট আছে ওইগুলো সারুলিয়া হাট, আমি যাইতে পারলে চেষ্টা করবো ইনশাল্লাহ, আমি না যেতে পারলেও আপনাদের দাওয়াত থাকলো আপনারা যাবেন। সারুলিয়া হাটে অনেক ভালো ভালো কবুতর উঠে এবং দামও অনেক রিজনেবল হয়। আর সাকিব ভাইকে একটু সাপোর্ট দিবেন, স্পেশালি সাকিব ভাই সাপোর্ট দিবেন সাকিব ভাইকে। আর সাকিব ভাইও বলে দেন আপনার ইউরা যেতে আমারও একটু সাপোর্ট টাপোর্ট দেয় মাঝে মাঝে, আমার যারা আছে ভিডিওতে ভাই আপনার চ্যানেলে তারপর বলে দেন চাও চাই আমার কেউ থাকলে ইনশাআল্লাহ শশীবার ভিডিও গুলো দেখবেন, উনিও মানে মানে আর কি দেশে ভালো কিছু উপস্থাপন করতে চায় আমি খেয়াল করছি। তো এই আর কি, তো ভাই ভিডিও লং হয়ে যাচ্ছে শেষ করে, আচ্ছা ভাই তো ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।